নমস্কার, আজকে আমরা চতুর্থ শ্রেণীর কম্পিউটার বিষয়ে জানব, কম্পিউটার কিভাবে চালু করতে হয় এবং বন্ধ করতে হয়। এখানে দেখতে পাচ্ছ কম্পিউটারের যন্ত্রাংশগুলি আছে। এখানে আছে মনিটর, কিবোর্ড, এটা হচ্ছে ইউপিএস, আর এটাকে আমরা বলছি সিপিইউ। এখন আমরা কম্পিউটার চালু করা শিখব, কীভাবে চালু করতে। প্রথমে কম্পিউটারের যে কিবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা আমরা সুইচ বোর্ডে দিয়ে দেবো, বুঝছি। এরপরে আমরা কি করব, সুইচটা দিয়ে দেবো। এরপরে ইউপিএস যদি থাকে তাহলে আমরা ইউপিএস অন করব। দেখতে পাচ্ছ পাওয়ার অন হয়ে গেছে, লাইটও জ্বলে গেছে। এরপরে আমরা কি করবো, সিপিইউ অন করব। সিপিইউ এর পাওয়ার বাটন অন করার পরে মনিটরে দেখো আস্তে আস্তে কম্পিউটার অন হচ্ছে। এটা কি বলে, এটাকে বুটিং বলছে, বুট হচ্ছে। কম্পিউটার সিস্টেম আমাদের তৈরি হচ্ছে, নিজেকে তৈরি করে নিচ্ছে। এখন আমাদের কম্পিউটার অন হয়ে গেছে, এইভাবে আমরা কম্পিউটার চালু করব। এরপরে আমরা কম্পিউটার বন্ধ করব। তো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেই অপারেটিং সিস্টেম আলাদা। তো আমরা যেটা ব্যবহার করছি এটা অপারেটিং সিস্টেমটা হলো উইন্ডোজ 7। তো আমরা এই সিস্টেমে বন্ধ করার পদ্ধতি আলাদা। তো এখানে আমরা কি করব, প্রথমে আমরা স্টার্ট বাটনে চলে যাব। স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছ, স্টার্ট বাটনে যাব, এখানে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে আমরা এখানে যাব, শাটডাউন বলে একটা অপশন আছে, ভালো করে দেখবে। তোমাদের বইয়ে কিন্তু শাটডাউন নেই, টার্ন অফ আছে। তো অপারেটিং সিস্টেমের জন্য এটা হয়ে থাকে। আমরা কি করবো, শাটডাউন বাটনে ক্লিক করে দেবো। শাটডাউন বাটনে ক্লিক করে দিলে কম্পিউটার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, মনিটর আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মনিটর বন্ধ হয়ে গেল, এরপর আমাদের আরো কাজ আছে। এরপর আমরা কি করব, ইউপিএস অফ করব। সিপিইউ নয়, সিপিইউ অফ করলে আবার চালু হয়ে যাবে কম্পিউটার। ইউপিএস এর পাওয়ার অফ অফ করে দেবো, তারপরে বোর্ড থেকে পাওয়ার সিস্টেম বন্ধ করে দেবো। এভাবে আমরা কম্পিউটার বন্ধ করব। আজকের পার্ট এটুকুই, নমস্কার।